হ্যালো ভিউয়ার্স, আজকে ঘুরতে যাব নাগরি চার্চ এবং এর পাশে রয়েছে প্রায় 400 বছর পুরনো একটি পর্তুগিজ চার্চ যেখানে সর্বপ্রথম বাংলা ডিকশনারি লেখা হয়। যাব নাগরি বাজারে যেখানে নিজের হাতে মিষ্টি বানিয়ে খেতে পারবেন একদম গরম গরম এবং প্রতি কেজি মিষ্টি পড়বে মাত্র 120 টাকা। গির্জার ঠিক পাশে রয়েছে একটি সুন্দর জায়গা, নাম হচ্ছে লুধুরিয়া, সেটাও ঘুরে দেখাবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে নাগরি কিভাবে যাবেন সেটা বলে দিই। ঢাকা থেকে আসতে হলে প্রথম আসবেন কুড়িল বিশ্বরুট ফ্লাইওভার, সেখান থেকে পূর্বাচল 300 ফিট হয়ে কাঞ্চন ব্রিজ যাওয়ার আগে হাতের বামে ঠিক উত্তর দিকে উলুখোলা চলে আসবেন। উলুখোলা বাজার থেকে ঠিক পূর্ব দিকে প্রায় 3-4 কিলোর মতো হবে নাগরি বাজার চলে যাবেন। সেই নাগরি বাজারই হচ্ছে এই চার্চটি। এখন আমরা যাচ্ছি উলুখোলা বাজার থেকে নাগরির দিকে রাস্তার ধুধারে সুন্দর প্রকৃতি উপভোগ করতে করতে। তো শেষ পর্যন্ত এসে পৌঁছলাম নাগরি চার্চে। আসুন ঘুরে দেখি চার্চটি। চার্চের ভিতর এই টেরাকোটাগুলো অনেক সুন্দর লাগে। এটা হচ্ছে চার্চের ভিতর প্রার্থনা করার মূল জায়গা। দর্শক, এটা হচ্ছে 1663 সালে প্রতিষ্ঠিত গির্জা এবং এখানে বসেই বাংলা ডিকশনারি প্রথম লেখা হয়। এটি হচ্ছে তাদের কবরখানা। অনেক শান্ত এবং নীরব একটি এলাকা।
দর্শক, গুর্জা পর্ব শেষ, এবার একটা গ্রামে যাব, নাম লুধুরিয়া। কিভাবে মিষ্টি বানাই দেন দর্শক, আজ এখানেই শেষ করতে হচ্ছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আপনারা যদি কেউ এখানে ঘুরতে আসেন তাহলে আপনাদের কেমন লাগলো সেটাও জানাবেন। আশা করি ভালো থাকবেন।